হ্যালো দর্শক বাইরা বর্ষী বাইদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই আজকে চমৎকার একটা দেশি শিং মাছ নিয়ে হাজির হলাম ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেশি শিং মাছের পোনা এই শিং মাছটি আপনারা চাষ করার জন্য এই মাছটি আপনারা ব্যবহার করিতে পারেন কিংবা পুকুরে অথবা বায়ুপ্লকেও চাষ করা যায় এই দেশি শিং মাছের পোনা আজকের এই দেশি শিং মাছের নিয়ে আসা এবং কি ভিডিওতে বলা হবে আপনারা বায়োপ্লকে কিভাবে চাষ করিবেন বায়োপ্লকের জন্য আপনার পানি থাকবে প্রাথমিকভাবে দেড় থেকে দুই ফিট অথবা আড়াই ফিট বারো ফিট অথবা চোদ্দো ফিটের মাধ্যমে বায়োপ্লকে মাছ ছাড়তে পারবেন ষাট থেকে আট হাজার এর মাধ্যমে পানি থাকবে পরবর্তীতে দেড় ফিট থেকে তিন ফিট পর্যন্ত পানি পাড়াতে পারবেন তারপরের বর্তীতে আপনারা খাদ্য দুইবেলা করে ব্যবহার করিতে হবে দুইবেলা খাদ্যতে ব্যবহার করার পূর্বে তখন আপনারা যে মাছের কি সময়সবে ইনভেটিন হয় তখন আপনারা এই মাছটি ব্যবহার করিতে পারবেন কিছু টক জাতীয় লেবু আপনারা ব্যবহার করবেন এবং পুষ্টিয়ার জন্য যদি পুষ্টি মাছের কম হয় তখন আপনারা চারটে করে মালটা ব্যবহার করবেন পাঁচ দিন পরপর মালটাটা একদম পানির মতো চেপে একদম রস করে তারপর সারাটা বায়োপ্লকের ভিতরে পানিতে ছিটিয়ে দেবেন এ দেখতেছেন দেশি শিং মাছ অরিজিনাল একদম সোনালি কালার শিং মাছ এই সাইজের পোনার জন্য আপনারা নিশ্চিন্তভাবে অর্ডার করতে পারেন বায়োপ্লকের পরে আপনারা এক সপ্তাহ পরে আবার পানি কিছুটা চেঞ্জ করে দিবেন এ দেখতেছেন টাঙ্কির ভিতরে আমরা মাছটি রাখা হয়েছে এটি মাছটি শাওয়ারিং খাওয়ার জন্য শাহরিং খাওয়ার হলে তারপরে আমরা মাছটি ডেলিভারি দেওয়া হবে লালমনিহাট হাট এই মাছটি যাবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে যে রকমের সাইজের পনার জন্য আপনারা সেই রকমের পোনার সাইজ পাবেন যদি কোয়ালিটির জন্য চান তাহলে সেই কোয়ালিটির মাছও পাবেন দর্শক এই আজকের ভিডিওটা দেখা যাচ্ছে এবং কি চৌগার ভিতরে মাস এবং কি সাইজের জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন